গুড মর্নিং। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকন প্রেস করবেন। বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কেননা আমাকে সাপোর্ট করুন। নিউ ইউটিউবার তো মানে কন্টেন্ট জানি না, কেমনি গ্রো করতে লাগবে, কেমনি কতটুকু হয়, কত ব্লগটা ভিডিওটা কত বড় হচ্ছে তো কোনো আইডিয়া নেই। তো কেমনি গ্রো করবো কেমনি নাই, কোনো স্টারও না, আমি একটা সাধারণ ঘরের ফ্যামিলি, মিডল ক্লাস ঘরের ফ্যামিলি থেকে বিলং করি। তো এইরকমই ব্লগ করছি আর আজকের ব্লগ স্টার্ট করলাম আর এই ভিডিওটা আজকেই আপলোড হবে। আজকে হলো 15 আগস্ট, ইন্ডিপেন্ডেন্স ডে। তো আপনাদেরকে সবাইকে 75। তো যাই হোক, আমরা খুবই শান্তিতে আছি, আগে যারা স্বাধীন করে গেছে তো বহুত কষ্টই ছিল, আমরা ভালোই আছি, এনজয় করি এখন। তো আজকের ব্লগ এখান থেকে স্টার্ট করি। তো গুড মর্নিং, এখন বাজে তোমার 11টা। তো এখন কাকুর দোকানে বসে আছি, কাকু হয়তো পাবজি খেলছে। তো যাই হোক, আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করি। তো চলো চলো যাক। আর হ্যাঁ বন্ধুরা, আমি কয়েকদিন মানে দুদিন আগে শুনলাম যে সানাউল রয় ভিডিও স্টার, তো ওর বাড়ি নাকি এখানে ইমামপুর সন্তোষপুরের ওই দিকে। তো ওর সঙ্গে দেখা করব, তো কি হয় না হয়, তো আজকে হয়তো দেখা করতে পারি, হয়তো কালকেও করতে পারি, ঠিক নাই। তো ওটা নিয়েও ব্লগ বানাই দেবো, যদি আজকে দেখা করি ওর সাথে, তো আজকেই ব্লগ বানাই দেবো, তো ওর সাথে দেখা করার চেষ্টা করব। ওকে একটু ফোন করলাম কালকে, তো যাই হোক, ও দেখা করার জন্য বললো হ্যাঁ, যে একটা টাইম বের করে দেখা করা যায়। ওর সঙ্গে দেখা করব, কেমনি ইউটিউবে সাকসেস হলো, ওর সাবস্ক্রাইবার হলো 1,07,000, তো আরও হচ্ছেই। যাই হোক, 1,000 সাবস্ক্রাইবার যোগাটা বহুত বড় কথা, তো 1,07,000 সাবস্ক্রাইবার। তো ওর সঙ্গে আমি দেখা করব, যাই হোক, কোনদিন দেখা করি বলা যায় না, আজকে করি বা কালকেই করি, তো ওটা নিয়েও ব্লগ বানাবো। ওর সঙ্গে কী কী প্রশ্ন করবো না করবো সবাই দেখবেন। এটা হচ্ছে DAV হাই স্কুল। তো সারাদিন মন কোথায় বাইরে এলাম না, কি জন্য এমনি বাইরে এলাম না, এইদিকে এদিকে বাড়ি, তো সবগুলো টিনের টালির বাড়ি, ওটাকে তো মনে করার দরকার নেই। আর এটা হয়েছে DAV হাই স্কুল, ভালোই আছে চারিদিকে। তো সারাদিন মন বাইরে এলাম না এই কারণেই, আজকে শরীরটা একদম ভালো না আমার, তার জন্য বাড়েনি। তো এখন দেখি কোথায় যাই, কোনো প্ল্যানিং নাই, যদি কোথাও যাই তাহলে হয়তো ব্লগে দেখতে পারবেন। যে রাস্তা এরকম, আর ওই যে এটা হচ্ছে DIB হাই স্কুল, ভালোই বড়, আর মাঠটাও ভালো বড়। এটা বাজার। তো ফাইনালি দোকানে চলে আসলাম কাকুর, আর ভাল লাগছে না, এদিকেও যেতে পারছি না, ওদিকেও যেতে পারছি না, আমার একটা সারার বাইক আছে, ওই বাইকটাও পাচ্ছি না, কোথায় যাই, এই জন্য ভাল লাগছে। আর ব্লগ বানার কোনো কন্টেন্টই পাচ্ছি না, কোথায় যাব কোথায় নাই। তো আজকে স্বাধীনতা দিবস গেল, ওটা নিয়েও কিছু বানাইতে পারলাম না, কেন ঘুম থেকে উঠছি 9টার দিকে, না 9টার দিকে না 8টার দিকে, ওটাই কি হয় বলেন, খুব আলসি হয়ে গেছি না, আলস। তো কাকুর দোকানে ঘুরে ঘুরে চলে আসছি, তো উপায় নেই, কোথায় যাব, হয়তো যেতে পারি কোথাও, কোথাও যাই তো আপনারা দেখবেন অবশ্যই। আর এই গেঞ্জিটা বলে পড়ছি না, ওগুলো ঢোলা ঢোলা লাগছে, তো যাই লাগে লাগুক, এখন আর দেখে লাভ নেই, তাই না, লাইক করতে বলবেন না লাইক। এখানে এখন মহরমের ফ্ল্যাগ লাগাচ্ছে, যে মহরম যে হবে দারগা বাড়ি, তো এখানে ফ্ল্যাগ লাগাতে হয়, তো এখানে আছে। তো নার্ভাস ফিল হচ্ছে, কেন এত লোক, তার জন্য খুবই নার্ভাস ফিল হচ্ছে, আর খুবই আওয়াজ হচ্ছে বড়, হ্যাঁ ওটার জন্য সরি। তো আপনাদেরকে দেখাচ্ছি যে কেমনি ফ্ল্যাগ লাগাচ্ছি কিনা,
আপনারা দেখতে থাকেন। এই দেখেন এখানে ফ্ল্যাগ লাগাচ্ছে, মানে এই এইটা দারগা বাড়ি, এই যে এটা সিমেন্ট করা আছে, এটা হচ্ছে দারগা বাড়ি। তো এর চারপাশে মহরম হয় এই জায়গাটায়, এটা ইমামপুর পড়ে, তো এইখানেই মহরম হয়। এই ফ্ল্যাগ বড়ো বড়ো ফ্ল্যাগুলো লাগাচ্ছে, লাল 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 ফ্ল্যাগুলো। তো A few moments later. ফাইনালি সন্ধ্যা হয়ে গেল। তো এখন এই যে গালিমপুর স্কুল, এই যে আমার শালা, আর এই চলে আসে মানে সন্ধ্যাবেলা একটু বেড়াই, মানে গান শুনতে যাব। তো ওইদিকে আপনার দারগা বাড়িটা আমি দেখাইলাম না, কারণ ওইখানে অনেক লোক ছিল। তো এখন গান শুনতে যাব, তো চলো চলো যাক। তো ফাইনালি এখন ফুচকা খেতে আসি। তো ধান মানে ঝাড়নি এখানে হবে না, কোথায় গান শোনা হবে না, কোথায় এখানে হবে না, মানে এইদিকে গান কিবা রেসাল হচ্ছিল নাকি কোথায় যদিপুর আজকে আজকে হয় কিবা জানি না, শুনলাম তো আসলাম, তো বললো যে হবে না, তার জন্য ঘুরে আসলাম। আমার আসাম এখানে কোথায় এস ইমামপুর তো এখন সন্ধ্যা সন্ধ্যা ফুচকা খাই দিই এমনি টেস্ট লাগে। এই যে আমার শালা চলে আসছে, হাই বল, হাই বলে দে, আরে হাত দিয়ে নাড়াই দে, সরম মানে প্রচুর প্রচুর সরম খায়, দেখি কয়টা কয়টা, দশ টাকা করে আটটা আটটা করে ফুচকা খাই, কারণ নাহলে ভাত খেতে পারবো না। ফাইনালি টেস্ট করে দেখি কেমনি লাগে, ঠিকই আছে, খাওয়া চলে। A few moments later. ফাইনালি ফুচকা খাওয়া হয়ে গেল। তো কিছু মোটামুটি ভালোই করছিল, গালিমপুর না গালিমপুর। তো এখন বাড়ি যাওয়ার পালা, গান শোনা তো হলো না, মানে আজকে যেটাই করতে যাচ্ছি ওটা হচ্ছে না, খালি উল্টাটা হয়ে যাচ্ছে, কী জানি হয়ে যায় না। কলকাতায় মহরম স্টার্ট, তো আপনারা দেখতে থাকেন। এই ভিডিওটা আজকেই আপলোড হবে, 15 আগস্ট, মানে আজকেই আপলোড হবে। কটা বাজে? 7:28 বাজে। হয়তো এখান থেকে এডিট করে যত তাড়াতাড়ি হোক সম্ভব আজকেই আপলোড করবো, কেননা আজকেই আর কালকের থেকে মহরম, আজকে 15 তারিখ, তো 16 তারিখ থেকে মহরম স্টার্ট। দেখলেন তো ওইখানে দারগা বাড়ির চারিদিকে নিশান গাড়ছিল। তো দেখি ভিডিওটা যদি এখানে এন্ড হয় তাহলে হয়ে যাবে, আর না হলে সামনে যেয়ে এন্ড করবো। A few moments later. বন্ধুরা আজকের ভিডিও এখানে এন্ড করছি, আর কোথাও যাবো না, এখানে ঢোল বাজতেছে, ঢোল দেখবো। তো আজকে 15 আগস্ট চলে গেলো, ওটা তো ভিডিওই বানালাম না। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, সাবস্ক্রাইব করে নিও, আর যদি নতুন হওয়া প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকো, যাই বন্ধে মাত্র। তো আজকের জন্য বাই, গুড নাইট।